আজ রথযাত্রা। দেশ জুড়ে পালিত হচ্ছে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রার উৎসব। আজ প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী রথে করে তার মাসির বাড়ি অর্থাৎ গুণ্ডিচা দেবীর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তবে এই বছরের রথযাত্রা কিছুটা হলেও আলাদা, কারণ 53 বছর পর এই বিরল যোগ এসেছে। এই রথযাত্রার উৎসব দুদিন ধরে পালিত হবে, অর্থাৎ 2024 রথযাত্রা 7 এবং 8 জুলাই এই দুই দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে। আর ছোট থেকে বড় সকলেই আনন্দের মেজাজে এই রথযাত্রার উৎসব পালন করছে। আজ আপনাদের দেখাবো দেশের বিভিন্ন প্রান্তের মানুষের রথযাত্রার উদযাপন। মাদুরদহ আরবান সবুজায়ন কমপ্লেক্সে প্রতি বছরের ন্যায় এবছরও রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে ছোট থেকে বড় সকলেই একসঙ্গে রথের দড়িতে টান দিয়ে এই আনন্দমুখর দিনটিকে উদযাপন করেছেন। বলাই বাহুল্য, পুরীর জগন্নাথ দেবের রথ এবং মাহেশের রথ বিশ্ববিখ্যাত। নানান প্রান্ত থেকে মানুষ আজকে ছুটে যায় প্রভু জগন্নাথের দর্শনের আশায়। এছাড়াও এই আনন্দমুখর উৎসব বালুরঘাটের রথতলায়, কুলিন গ্রামের 500 বছরের রথযাত্রা বারুইপুরের রাসমাঠে অনুষ্ঠিত হয়েছে। এমনকি প্রবাসে তথা লন্ডনেও ছোট থেকে বড় সকলে মিলে এই রথের আনন্দে মেতে উঠেছে। আজ দেশের কোনায় কোনায় শুধু একটি ধ্বনি শোনা যাবে, জয় জগন্নাথ। Thank you.
যাও। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।